আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আসলে আজকে রান্নাটা খুব লেট হয়ে গিয়েছে, আমি শুধু মাছ আর মুরগিটা রান্না করেই আমি বের হয়ে গিয়েছি। মানহাকে স্কুল থেকে নিয়ে এলাম, দেন ভিডিওটা স্টার্ট করেছি আসলে একটু লেট থেকেই। বাট আমি মানে আজকে মানে কালকে থেকেই মন মেজাজটা খুবই খারাপ, আর সেই ঘটনাটাই আপনাদের সাথে বলি। তো আমার যে কাজ করে সে গতকাল আসেনি সকালবেলা, পরে আমি একটার দিকে তাকে ফোন দেওয়াতে সে আমাকে বলছে যে আমি বের হচ্ছি। দেন আমি রান্নাবান্না সব শেষ করে ওর জন্য অপেক্ষা করছিলাম, এসেও ঘর মুছবে, তারপর আমার প্লেট বাটি যা ধোয়ার সেগুলো সে করবে। বাট ওর জন্য আমি 4টা পর্যন্ত অপেক্ষা করেছি, আসেনি। সে যেহেতু ফোনে আমাকে বলেছে আসবে, তার কারণেই আমার অপেক্ষাটা করা, না হলে আমি কাজটা তখনই করে ফেলতাম। কারণ যে কোনো মানুষের প্রবলেম থাকতেই পারে। গত 8-9 দিন ধরে ওর মেয়ের ঘরের বাচ্চা হয়েছে, দেন সে আসেনি, এটা আমি আপনাদের একটা ভিডিওতে বলেছি। তো সেই জন্য আমি সে জিনিসটাকে খুব একটা ইয়ে করিনি, কিন্তু আমাকে আসবে বলে যখন এলো না, আর আমাদের আমার সেম বিল্ডিংয়েও একটা বাসায় কাজ করে, তো আমি ভেবেছি যে সেখানে এসে ওখানকার কাজটা শেষ করে হয়তো আমার বাসায় আসবে। বাট আমি পরে 4টার দিকে ওই বাসায় গিয়ে যখন জানতে পারলাম যে সে আসেনি, আমার তো সাথে সাথে মন মেজাজ সবই খুবই খারাপ হয়ে গেল। কারণ বাসার সমস্ত কাজগুলো আমি জমিয়ে রেখেছিলাম, আমার এরকম কাজ জমিয়ে রাখাটা টোটালি মানে পছন্দ না। আর এসে এরপরে আমি বাসার কাজ মানে শুরু করলাম, ফার্স্টে ঘর ঝাড়া থেকে শুরু করে, আর ইন্তিসার আমাকে দেন কিছু প্লেট প্লেট ধুয়ে হেল্প করলো, বাকিটা আমি শেষ করলাম। এরপর একটা ভাবি এসেছিলেন, ভাবি খেয়ে মানে আমি কি বলবো, মানে সব মিলিয়ে আমারটা এলোমেলো অবস্থা। দেন আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি রাখবো না, ওকে আমি অনেকবার ফোন দিয়েছি এই কথাটা বলার জন্য, বাট সে ফোন রিসিভ করেনি। এরপর আজ আমি মানে আমি নতুন করে বুয়া খুঁজতে লাগলাম এবং একটা পেয়ে গেলাম। উনি আজকে দুপুরে এলো, এই সকাল সরি মানে দুপুরে বলতে 11:30 করে এসে কথাবার্তা ফাইনাল হওয়ার পর কাজ শুরু করলো। দেন উনি অনেক কিছুটা কাজ শেষ করে ফেলার পরেই আবার আগের জন এলো, এসে তামিয়াকে বললাম যে এই সমস্যা আসলে তুমি হয়তো পারবা না, সেজন্য আমি নতুন মানুষ রেখে দিয়েছি। বাট সে তখন চলে গিয়েছিল। দুপুরের দিকে আবার সে এসে আমাকে বলছে যে আমি মানে আপনি আমাকে ইয়ে করিয়েন না, আগের জনকে বিদায় করে দেন। এখন আমি কি করব, এরকম মিস সে সবসময় দিয়ে থাকে। এবং আমি এই বাসায় আসার পর থেকে দেখা গেছে আমার কাজকর্ম এত বেশি এলোমেলো যে আমি কিছুতেই কোনো কিছু টাইমলি করতে পারি না, আমার কাছে খুবই বিরক্ত লাগে। আসলে আমার কি করা উচিত সেটা মানে বুঝতে পারছি না। আপনাদের সবার কাছে আমি জানতে চাচ্ছি আমি কি করব। এই তো।